পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নির্বাচন তৃণমূলের ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুনমুন মুখার্জি নির্বাচনী প্রচার করার সময় চলবলপুর বাউরিপাড়াতে উন্নয়ন হয়নি বলে ক্ষোভের মুখে পড়তে হয়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আর তার পরিপ্রেক্ষিতে ওই বিক্ষোভে থাকা মহিলার নাম কবিতা বাউরি বলে জানা গেছে। তারপরেই কবিতা বাউরি নামে মহিলা চলবলপুর বাউরিপাড়ার বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানান যে পাড়াতে উন্নয়ন হয়নি, তাই প্রাক্তন কাউন্সিলর সুমিত্রা বাউরি নামে ক্ষোভ ছিল, কারণ মুনমুন মুখার্জি তৃণমূল প্রার্থী আর প্রাক্তন কাউন্সিলর তৃণমূল হয়ে জয়ী হয়েছিল কিন্তু উন্নয়নের কাজ হয়নি। তাই তারা ক্ষোভের মধ্যে এইবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন মুখার্জির প্রচার করতে পাড়ায় এলে ক্ষোভের মধ্যে পড়তে হয়েছিল। তবে এইবার আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে যে আগামী দিনে তৃণমূল প্রার্থী হয়ে মুনমুন মুখার্জি নির্বাচনে জয়লাভ করলে গ্রামের কন্যা এলাকার উন্নয়ন হবে, কারণ মুনমুন মুখার্জির ওপর আশা আছে। কারণ গ্রামের কন্যা এবং তার বাবা কুলটির প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সহসভাপতি মহেশ্বর মুখার্জি, তার ওপরেও ভরসা আছে বলে জানান। এই বিষয়ে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন মুখার্জি বলেন যে, আমি নির্বাচনের প্রচারে চালবলপুর বাউরিপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে গেছিলাম, সেখানে তাদের ক্ষোভ ছিল যে সেখানে উন্নয়ন হয়নি, কারণ প্রাক্তন কাউন্সিলর সুমিত্রা বাউরি তৃণমূলের হয়ে বিগত পৌর নির্বাচনে জয়লাভ করে সেখানে কোনো উন্নয়নমূলক কাজ করেনি। কি আজকে কি মানে এখানে নিয়ে কি আপনার মানে বলার আছে? কিছু বলার নেই আমাদের। আগে যে কাউন্সিলর দাঁড়িয়ে ছিল সুমিত্রা বাউরি, সে আমাদের গ্রামের জন্য কিছু কাজ করেনি। এবারে আমাদের পাড়ার মেয়ে মুনমুন দাঁড়িয়েছে, তাদেরকে আমরা রাগ করে ঝগড়া করেছি। কেন করেছি? কেন কি আমাদের কিছু কাজ হয়নি বলে। এইবারে আমাদের বিশ্বাস আছে যে ও জিতবে, কারণ আমাদের কাজ হবে। মানে আগে পাঁচ বছরে যে কনসালেশন কিছু কাজ হয়েছিল? না, কিছু কাজ হয়নি, কিছু না, সবটাই বন্ধ আছে। কোন পার্টি কনসালেশন ছিলেন? তৃণমূল। আচ্ছা, তাহলে এখন যে নতুন মানে যে এখানে টিএমসি ক্যান্ডিডেট প্রত্যাশী আছেন, তাহলে ওনার নিয়ে কি বলবেন আপনি? ওনো কাজ করবে, আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে, গ্রামের মেয়ে বেটে ও ভালো কাজ করবে। ওর বাবার উপরে ভরসা আছে, ওর উপরে ভরসা আছে যে এবার আমাদের কাজ করবে। কারণ প্রাক্তন কাউন্সিলর তৃণমূল দলের থেকে জয়ী হয়েছিল, তাই ক্ষোভটা আমাদের শুনতে হয়, কারণ আমি তৃণমূলের হয়ে নির্বাচনের প্রচারে গেছিলাম। তবে প্রার্থী মুনমুন মুখার্জি বলেন যে, আমি এই গ্রামের কন্যা, ছোট থেকে বড় হয়েছি, আমাকে ভালোবাসে গ্রামের মানুষরা। বিক্ষোভটা আমার প্রতি ছিল না, প্রাক্তন কাউন্সিলর সুমিত্রা বাউরির উপর ছিল। সেই ক্ষোভ দূরীকরণ করতে আমি সক্ষম হয়েছি এবং তারাও খুশি হয়েছে যে তৃণমূল কংগ্রেস থেকে গ্রামের কন্যাকে প্রার্থী করা হয়েছে বলে। কারণ বাবা মহেশ্বর মুখার্জি, যিনি প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বর্তমান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি, মানুষদের পাশে সব সময় পাশে ছিল, সহযোগিতা করেছে, তাই তার কন্যার উপর ভরসা করতে পেরেছেন গ্রামের মানুষ। এখন তাদেরকে নিয়ে নির্বাচনের প্রচার করছি, তাদের একটাই বক্তব্য যে তুমি নির্বাচনে জয়ী হয়ে এসো, তুমি জয়ী হলেই উন্নয়নের কাজ হবে। এই বিষয়ে ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুমিত্রা বাউরিকে নিয়ে উন্নয়নমূলক কাজের ক্ষোভের নিয়ে বলেন যে, কতটা কাজ করেছি কিনা মানুষ জানে, যারা এই বিষয়ে বলছে তাদের জোর করে বলানো হচ্ছে বলে জানান। আমারই গ্রামের বাউরিপাড়া, আমি যখন যাই ওখানে গিয়ে বলি যে কি সিচুয়েশন সেটা দেখার জন্য যাই, তো গিয়ে দেখি ওনারা ক্ষোভে একেবারে মানে উগ্রে পড়ছেন। না কি কারণ, না পাঁচ বছরে যিনি কাউন্সিলর ছিলেন আমাদেরই দলের, সেই জন্য কথাটা আমাদেরকেই শুনতে হলো, সুমিত্রা বাউরি, তো পাঁচ বছরে নাকি ওনাদের সেরকমভাবে কোনো কাজই হয়নি। ওনাদের যেগুলো ডিমান্ড, রাস্তা, ড্রেন, একটা মন্দির রয়েছে, সেই তো সেই সব কাজ আমাদের হয়নি। স্বাভাবিকভাবেই তারা ক্ষোভে উগড়ে পড়েছেন, এবং যখন আমি বলেছি যে আমি সেই প্রতীক নিয়েই গেছি যে প্রতীকে কাউন্সিলর ছিল, তখন ওনারা সেই ক্ষোভ আরও, আর আমি যেহেতু গ্রামের, ওদের খুবই কাছের এবং ওরা ছোট থেকেই আমাকে খুব ভালোবাসে,
তাই জন্য সেই ক্ষোভ ওরা উগড়ে দিয়েছে যে কেন দেব আমরা ভোট, জোড়া ফুলে তো ভোট দিলাম কি হলো। তো এই হচ্ছে তাদের বিক্ষোভের কারণ, মানে বিক্ষোভটা বুঝতেই পারছেন সেটা আমার প্রতি ছিল না, যিনি বিদায়ী কাউন্সিলর সুমিত্রা বাউরি বিক্ষোভটা আসলে তার প্রতি ছিল। তো সেটাই আমি সেই ক্ষোভ দূরীকরণ করতে সক্ষম হয়েছি, তাদেরকে সেই আশ্বাস দিয়েছি এবং তারাও খুব খুশি হয়েছে যে এই দল থেকে আমাকে প্রার্থী করা হয়েছে, এমন একজনকে প্রার্থী করা হয়েছে যাদের ওপর মানে যার ওপর তারা ভরসা বিশ্বাস এটা রাখতে পারবেন। তার কারণ হচ্ছে প্রথমত আমার বাবা তাদেরকে অনেক রকমভাবেই এত বছর ধরে হেল্প করে এসেছে, সেটাও তারা জানে যে কাকুর ভরসা আছে এবং তার মেয়ে হিসেবেও তারা আমাকে ভরসা করতে পেরেছেন। এখন তারা তাদেরকে সাথে নিয়েই আমি প্রচার চালিয়ে যাচ্ছি এবং তাদের একটাই বক্তব্য যে তুমি জয়ী হয়ে এসো, তুমি জয়ী হলেই আমাদের কাজ হবে, এই আশাটুকু তাদের রয়েছে। আমার নাম মুনমুন মুখার্জি, 16 নম্বরে টিএমসি ক্যান্ডিডেট। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।